আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্যার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে কিভাবে সমস্যার শীট তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমি দুই ধরনের পুর সহ কিভাবে ক্রিসপি সমস্যা বাসায় তৈরি করে ইফতারের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে পুর তৈরি করার জন্য আমি দিয়ে দিব 4 চামচের মতো তেল, তারপর দিয়ে দিব 1 কাপ গাজর। গাজরগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব 1 কাপ আলু, ঠিক একইভাবে আমি লম্বালম্বিভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তেলের মধ্যে যখন আলুটাকে এবং গাজরটাকে ভাজবেন তখন কিন্তু এই পুরটা খেতে আসলেই অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখতে পারবেন। যখন 3-4 মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ, 8-10টা কাঁচামরিচ এবং 1টা ডিম। কাঁচামরিচটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর হ্যাঁ, ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ভেজিটেবলসের সাথে মিক্সড করে নিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আর মেশাতে পারবেন না পারফেক্টলি। তারপরে আমি দিয়ে দিব 1 কাপ টমেটো। টমেটোকেও আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। 7 মতো লবণ দিয়ে দিব আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই এখানে 1 টেবিল চামচ আমি কেচাপ দিলাম। আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। আর এখানে চাইলে আপনারা নিজেদের মতো সবজি অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 4-5 মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিগুলো একদম ওয়েল কুকড হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি যে শীটগুলো তৈরি করেছিলাম তার চারপাশ খুব ভালোভাবে কেটে নিব। আর এই শীটগুলো কিভাবে তৈরি করেছিলাম তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব পার্ট 1-এর। এবার এই টুকরোগুলোকে ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিয়ে এগুলোকে বেজে নিতে হবে প্রথম পুরটা তৈরি করার জন্য। আমরা বাজার থেকে যেভাবে 5 টাকা কিংবা 6 টাকা দিয়ে যে সমস্যাগুলো কিনে খাই এগুলোর ভিতরে এগুলো দিয়েই পুরটা তৈরি করে, তাই আমি এই পুরটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ। প্রথমে এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শীটগুলো। শীটের চারপাশ যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে অনেকে আবার পেঁয়াজের পুরো বলে থাকেন, যেগুলো আমরা সমস্যার মধ্যে খেয়ে থাকি। তো পুরটা রেডি হয়ে গেল। এবার আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে সমস্যার শেপ দিতে হবে। প্রথমে ভাঁজ করে নিতে হবে যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদেরকে নিজেরাই দেখে বুঝতে হবে। আর আমি এখানে যে আটাটা ব্যবহার করছি সেটা ময়দা আর পানি দিয়ে আমি তৈরি করে নিয়েছি। সেই আটাটা দিয়েই এভাবে সমস্যা তৈরি করতে হবে। আর অবশ্যই যখন আটাটা তৈরি করবেন তখন একটু ঘনভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি হবে। পুরটা দিয়ে ভালোভাবে আটাটা লাগিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই অতিরিক্ত পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু শীটগুলো ছিঁড়ে যেতে পারে, তাই এদিকেও লক্ষ্য রাখতে হবে। তৈরি হয়ে গেল সমস্যা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই পুর দিয়ে ভালোভাবে শেপটা দিয়ে দিতে হবে। আর এই শেপটা দেওয়া একদম ইজি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে শেপটা দিতে হবে।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম আরও সহজ সহজ রেসিপি সবার আগে পেতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার সমোসা। এই পর্যায়ে আমি এই পুরটা দিয়ে বাকি সবগুলো সমোসা তৈরি করব, আর একটা রোলও তৈরি করে দেখাচ্ছি এই শীট দিয়ে। একই পুর দিয়ে আপনারা চাইলে রোল সমোসা সব কিছুই তৈরি করতে পারবেন। আজকে আমি এই পুরটা দিয়ে বাকি সবগুলো সমোসা তৈরি করব, আর দুটা রোল বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারবেন কিভাবে রোল তৈরি করা হয় এই শীট দিয়ে। আর শীট বানানো একদম সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একে একে কয়েকটা সমোসা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি মিনি সাইজের সমোসা অনেকগুলো তৈরি করেছি, কারণ মিনি সমোসা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। আমি রোলগুলোও ভেজে নিচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার সমোসা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটা ব্যাঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা রোলও ব্যাঙ্গে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আজকের মতো এতটুকুই, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ।